দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায়, আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে, কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি। তোমাকে এটা আরো দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায়। ওখানে কত ফ্লেমিঙ্গোস, এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না। আরে আকাশও ফ্লেমিঙ্গো, এদের সব জায়গায় দেখতে পাচ্ছি। ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই। এসো খেয়ে নাও সবাই। কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয়। ওই দেখো, এটা তো ডাইনোসর। ও কি সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টেলগুলো প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। মিস্টার টার্টেল, আমার নাম হলো জিমি। যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে, ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে ছিলাম। তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমার্সদের সাথে দেখা হলো। এগুলো খেয়ে নাও। জিমি, তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে? আমি জানি তাই আমি নড়ছি না। আমি কিছু খাবার দিয়ে দিই এখানে। আরে দিও না। আর যদি তোমরা ভাবো এই পশু পাখিরা কোথা থেকে এসেছে, তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্ত প্রায়। এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য, রিচার্ড ব্র্যানসন, যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন। কিন্তু এখানকার সব থেকে লুপ্ত প্রায় প্রাণী হলো মারমেড, যারা তোমাকে সুশি সার্ভ করবে। মারমেড আর সুশি, এটাকে বলে লাক্সারি। মারমেড, তোমরা কি সুশি খাবে? আমি না বলতে পারবো না। ক্যানিবালিজমের মতো লাগছে। হ্যাঁ, এটা একটা ফ্যামিলি রিইউনিয়ন, চলে এসো এদিকে। এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না। আমরা টেনিস খেললাম, বাস্কেটবল খেললাম, আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম, আমি প্রথম বরফ জলে স্নান করলাম। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই আইল্যান্ডে অনেক কিছু করার।